আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। নুরেরচালা ক্যাম্পাস থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রয়েছি তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্যসূচি সেন্টেন্স আইডেন্টিফিকেশান। আমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশান বুঝতে হলে আমাদের প্রথমত সেন্টেন্স জানতে হবে। আমরা যদি সেন্টেন্সগুলো ভালোভাবে জানি তাহলে খুব সহজেই আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে, এই পাঁচ প্রকার সেন্টেন্স যদি আমরা খুব সহজে চিনতে পারি, তাহলে আরও সহজেই আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। আমরা প্রতিদিন স্বাভাবিক যে কাজগুলো করি, নিত্য নৈমিত্তিক কাজগুলো করি, এই কাজগুলোই হচ্ছে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, নেগেটিভ মানে না বোধক। এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব, কীভাবে আইডেন্টিফাই করব? আমরা সাধারণত আমরা বলেছি যে আমাদের নিত্য নৈমিত্তিক বা প্রাত্যহিক কাজকর্মই হচ্ছে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সাধারণত প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। তাহলে যেমন আই প্লে ফুটবল, আই ট্রাইস, আই গো টু বেড, আই রিড এ বুক, তো এই সবগুলো সেন্টেন্সেই দেখো আমি এখানে আই সাবজেক্ট আছে, এরপরে রিড একটি ভার্ব আছে, এরপরে আর একটা অবজেক্ট আছে। তো যে সমস্ত সেন্টেন্সগুলোতে তোমরা দেখবে একটি সাবজেক্ট, তারপরে ভার্ব এবং অবজেক্ট থাকবে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্স বলে একটা পার্ট রয়েছে, সেক্ষেত্রে ভার্বের পরে সাধারণত একটা নট ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর তেমন কিছু নয়। দুই নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা জানি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়, অর্থাৎ সহজ ভাষায়। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজে কীভাবে চিনব, কীভাবে খুব সহজে আইডেন্টিফাই করব, যখনই আমরা দেখব কোনো সেন্টেন্সের শেষে একটা সাইন অফ ইন্টারোগেশন রয়েছে, অর্থাৎ একটি প্রশ্নবোধক বাক্য রয়েছে, খুব সহজেই আমরা এটাকে আইডেন্টিফাই করে ফেলবো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কী? যে সেন্টেন্সগুলো দ্বারা আসলে কোনো আদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আসলে এগুলো অনেকগুলো জিনিস একটু মাথায় রাখতে হয়। খুব সহজে আমি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্লিজ দ্বারা শুরু হবে, অথবা লেট কিংবা লেস দ্বারা শুরু হবে, অথবা যে কোনো ভার্ব দ্বারা শুরু হবে। এই তিনটা বা চারটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজেই বুঝতে পারবো, খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। আমি আবারও বলছি, যেসব সেন্টেন্সের শেষে তোমরা প্লিজ দেখবে, লেট বা লেট দেখবে, অথবা যে সেন্টেন্সগুলোর শুরুতে ভার্ব থাকবে, সেগুলোই সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। যদি আমরা এগুলো দেখি তাহলে আমরা বুঝবো সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে রয়েছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কী? অপারেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ, দোয়া বা প্রার্থনা। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেখে আমরা বুঝবো যে কেউ কাউকে দোয়া করছে, কেউ কাউকে আশীর্বাদ করছে বা কারোর জন্য প্রার্থনা করছে, সেটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যেমন হতে পারে, যদি আমি বলি লং লিভ আওয়ার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টসরা দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক, তাহলে এই সবগুলো সেন্টেন্স, বা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, এই সবগুলো সেন্টেন্সেই কী হয়, একটা প্রার্থনা প্রকাশ পায়, একটা দোয়া প্রকাশ পায়, যে আমাদের বাবা মা দীর্ঘজীবী হোক, বা আমি বললাম আমাদের শিক্ষার্থীরা দীর্ঘজীবী হোক, সবগুলোতেই একটা প্রার্থনা প্রকাশ পায়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা দেখি যেগুলো দ্বারা আশীর্বাদ বা দোয়া বোঝানো হয়, সেটা হচ্ছে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো অপারেটিভ সেন্টেন্স বলে। সর্বশেষ রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে যে সেন্টেন্সগুলো দ্বারা বিস্ময় বা আবেগ বোঝানো হয়, বা মানুষের আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় এগুলো বোঝানো হলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা একটু আগেই বলেছিলাম যে সেন্টেন্সগুলো শেষে সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য থাকে, সেটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এভাবে খুব সহজেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শিখব, যে সেন্টেন্সগুলোর শেষে সাইন অফ এক্সক্লামেশন থাকবে, অর্থাৎ একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে দাঁড়ালো, তোমরা শুধু শেষে নয়, অনেক সময় শব্দের শুরুতেও থাকতে পারে। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে, বা শুরুতে হোক, শেষে হোক, মাঝে হোক, যদি আমরা কোনো এক্সক্লাম বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাই বা সাইন অফ এক্সক্লামেশন দেখতে পাই, তাহলে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে কিছু শব্দ দেওয়া আছে, হোয়াট, হাউ, ওহ, আহ, অ্যালাস, ওয়াও, ব্রেভো, ফ্যান্টাস্টিক, তো এই শব্দগুলোর পরে সাধারণত সাইন অফ এক্সক্লামেশন থাকে। এগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই জিনিসগুলো একটু মাথায় রাখি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজেই আমরা সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে পারবো।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।